আসসালামু আলাইকুম সবাইকে, সিসোরপা নেটওয়ার্কের পক্ষ থেকে শুভেচ্ছা। কারণ আমরা আজকে উপস্থিত হয়েছি যে আমাদের কথা আসলে জানানোর জন্য আজকে আমরা প্রেস কনফারেন্সের আয়োজন করেছি। তো আমরা আসলে চেয়েছিলাম যে আপনাদের সময়টা আসলে আমরা অনেক বেশি সময় পাব, কিন্তু যেহেতু আরেকটা প্রোগ্রামের কারণে সবাই ব্যস্ততার কারণে আপনারা চলে যাবেন, তো আমাদের আর্লি আসলে একটু শুরু করতেই হচ্ছে। তো বাংলাদেশে আসলে সেক্স ওয়ার্কার নেটওয়ার্কটা হলো 33টা সংগঠনের একটা প্ল্যাটফর্ম সারা বাংলাদেশে, যতগুলো ব্রথেল আছে, আপনি যারা প্রোটিন সেক্স ওয়ার্কার আছে তাদের সমন্বয়ে কি আসলে 33টা সিডিও, এর মধ্যে আমাদের 5টা হলো আপনার টিজি সংগঠন আছে, এদেরকে নিয়েই আসলে সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক। তো আমরা আজকে যে উদ্দেশ্যটাকে নিয়ে আসলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কারণ আমাদের প্রেস লিস্ট একটু পড়বে, আপনারা একটা শুনবেন, পরে যদি কোনো প্রশ্নের উত্তর থাকে সেটা আমরা দিব এখানে। আর আমরা আশা করি যে আমাদের এই যে বাংলাদেশে 1,02,000 যৌনকর্মীর একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের যে কথাগুলো সেগুলো প্রত্যেকেই আমি জানি যে আপনারা একটু আপনাদের প্রেসে নিয়ে আসবেন, আমাদের কথাগুলো সারা বাংলা বিশ্ব জানুক যে আমাদের যে যৌনকর্মী বোনেরা আছে তারা আজকে কত অসহায়, নিপীড়ন নির্যাতনের শিকার হইতেছে। কারণ এই সরকার পরিবর্তনের পরে থেকেই, যে অন্তর্বর্তী সরকার আসার পরে থেকেই আসলে আমাদের মেয়েরা যে ঘটনার আসলে তারা যে পরিস্থিতির শিকার হয়েছে সেগুলো আসলে আমাদের মূলত আজকে আমাদের প্রেস লিস্টটা করবে আমাদের এক বোন শ্রাবন্তী আপা। সেই শ্রাবন্তী আপা প্রেস লিস্টটা পড়ার পরে আপনাদের উত্তরগুলো যেগুলো থাকবে, প্রশ্নগুলো থাকবে, সেগুলো আমরা আসলে উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি আছি এখানে আমরা যারা আছি আমাদের নেটওয়ার্কের পক্ষ থেকে। আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলো আমরা আসলে জমা দেব। তো আমাদের এখন প্রেস লিস্টটা পড়বে আমাদের শ্রাবন্তী আপা। সবাইকে অনেক ধন্যবাদ। মাঝখানে বসতে হবে আপনার।